Don't be afraid of the failure. What you do next after failure is what will define you. Everyone fails. It's going to happen to you, it's going to happen to me, it's going to happen to everyone. Instead of sitting on your hands and saying, I can't do it again, find the courage inside of you and saying, what can I do differently? Breaking news. TikTok video করে এইবারে ফেসে যাচ্ছে নাসির তামিমা। বিস্তারিত জানতে হলে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ তথ্যটি জেনে নিন। পুরো পৃথিবী যখন নাসির তামিমাকে নিয়ে সমালোচনা করছে তাদের বিয়ে নিয়ে, ঠিক তখনই তারা তাদের নামে রাকিবের করা মামলার সমাধান না করেই নির্লজ্জ বেহায়াপনার মতো টিকটক ভিডিও করে আবারও সমালোচনার জন্ম দিচ্ছে নাসির তামিমা সোশ্যাল মিডিয়ায়। একের পর এক অশ্লীল টিকটক ভিডিও তারা আপলোড দিয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। গতকালকে নাসির তামিমার একসাথে টিকটক ভিডিওটি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। গতকাল টিকটক ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে তারা আজকে আবার নতুন করে আরও বেশ কয়েকটি টিকটক ভিডিও আপলোড দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সেটি নিয়ে আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে গণমাধ্যমে। গতকালের টিকটক ভিডিও আপলোড দেওয়ার পর থেকে যে সমালোচনা তৈরি হয়েছে তাদের যদি লজ্জা থাকতো আবার নতুন করে তাদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে আবার নতুন করে টিকটক ভিডিও আপলোড দিতে পারত না। তারা এতটাই নিকৃষ্ট মনের মানুষ যে তা ভাষায় প্রকাশ করা যায় না। যেখানে তাদের মিডিয়াতে দেওয়া ভুয়া তালাক নামা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সারা বিশ্বে, সেখানে তারা আবার এই অশ্লীল ভিডিওগুলো দিয়ে আবারও সমালোচনার জন্ম দিচ্ছে। একের পর এক অশ্লীল ভিডিও তারা আপলোড দিয়ে চলেছে। বিভিন্ন সূত্র এবং খোঁজ নিয়ে জানা গেছে নাসির এবং তামিমা বর্তমানে কক্সবাজারের একটি হোটেলে হানিমুনে রয়েছে। সেখান থেকেই মূলত তারা এই অশ্লীল টিকটক ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে একের পর এক। একটা মেয়ে মানুষ যে কতটা খারাপ হতে পারে তার তামিমাকে না দেখলে বোঝাই যেত না। সে মা নামের কলঙ্ক, যেই বয়সটাতে একজন সন্তানের কাছে সব থেকে বড় বেশি প্রয়োজন ছিল তার মাকে, সেই সময়টাতে তোবা পায়নি তার মাকে। তামিমা শুধু নিজের সুখের কথা ভেবে একের পর এক নোংরামি করে গেছে। তামিমা যে শুধু রাকিবের জীবনই নষ্ট করেছে তা নয়, সে আরও অনেক ছেলের জীবন এভাবে নষ্ট করে দিয়েছে এবং তামিমা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য অনেক ছেলের সাথে মেলামেশা ছিল তার। বিশেষ করে তামিমার এই বেহায়াপনা বৃদ্ধি পায় যখন থেকে সে সৌদি এয়ারলাইন্সে চাকরির সুযোগ পায়। ঠিক তখন থেকেই শুরু হয় তামিমার উচ্চভিলাষী স্বপ্ন, উচ্চভিলাষী জীবনযাপন। কিন্তু তাকে যে এই পর্যায়ে নিয়ে আসলো তার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তার সাবেক স্বামী রাকিব হাসান। আর সেই রাকিবের সাথেই তামিমা এত বড় বেইমানি করলো, দিল না তার কোনো প্রতিদান। আর সে এতটাই খারাপ যে মিডিয়ার সামনে এসেও তার বেহায়াপনা দেখিয়ে গেছে একের পর এক। এমনকি নাসিরের সাথে সংবাদ সম্মেলনে আসার পরও যেভাবে হাসি তামাশা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছে, এতে করে বোঝাই যায় তামিমার মতো নোংরা ময়লা আবর্জনা দুর্গন্ধ বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নেই। কেননা আজকে যদি রাকিব তামিমার সংসারে তাদের একটি মেয়ে না থাকতো বা কোনো সন্তানই না থাকতো, তখন সে যদি এই কাজটা করতো তাহলেও মেনে নেওয়া যেত। যেখানে তাদের সংসারে 8 বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান আছে, সেই সুখের সংসার ভেঙে দিয়ে কিভাবে সে এটি করতে পারল? আর তাকে যে আজকে এই পর্যায়ে নিয়ে আসলো তাকে সে ভুলে গেল এবং পর করে দিল। মূলত তামিমা তার উচ্চভিলাষী জীবনযাপন পাওয়ার জন্যই এবং নিজেকে সোশ্যাল মিডিয়াতে পরিচিতি মুখ বানানোর জন্যই নাসিরকে বিয়ে করেছে। নাসির তো আন্তর্জাতিক মানের লুচ্চা। সে 2018 সালে সুভার সাথে ঘটনাটি হওয়ার পরেই বাংলাদেশের মানুষ তা বুঝতে পেরেছে। সে জাতীয় দলের ক্রিকেটার নামে কলঙ্কিত। তবে আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি নাসির তামিমার এই সংসার টিকবে না, এটা আপনারা দেখে নেবেন। একটা সময় পার হলে তামিমা ও তার নিজের ভুলটাও বুঝতে পারবে, কিন্তু তখন অনেকটা বেশি দেরি হয়ে যাবে। এখন দেখার বিষয় বাংলাদেশের আইনে নাসির তামিমার শাস্তির কী বিধান দেওয়া হয়।
নাকি পার পেয়ে যাবে নাসির তামিমা। বর্তমানে নাসির তামিমার কার্যকলাপ দেখে মনে হচ্ছে যেন তাদের কোনো কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক রয়েছে, তাই জন্য তারা তাদের ইচ্ছে মতো সব কিছুই করে যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হলো, যেখানে নাসির তামিমাকে তালাক ছাড়াই বিয়ে করেছে এবং এটি একটি বড় অপরাধ, এবং এই অপরাধের জন্য বাংলাদেশের আইন অনুযায়ী সেই অপরাধীকে 9 বছরের জেল দেওয়ার আইন রয়েছে, সেখানে কিভাবে নাসির তামিমা এখনও একসাথে থাকে? যেহেতু নাসির তামিমাকে তালাক ছাড়াই বিয়ে করেছে, তাই আদালতের কাছে আমার আকুল আবেদন থাকবে, যতদিন পর্যন্ত না এই মামলার রায় ঘোষণা করা হয় সেই সময় পর্যন্ত রাকিব এবং তামিমাকে আলাদা থাকার নির্দেশ যেন দেওয়া হয়। কেননা বর্তমানে নাসির তামিমা তাদের সব রকম সীমা অতিক্রম করে ফেলেছে। আজকে তারা লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে নাচ গান করছে, কালকে হয়তো বা এর থেকে আরও খারাপ কিছুও করতে পারে। এতে হয়তো নাসির তামিমার কিছুই হবে না, কিন্তু রাকিব তামিমার যে মেয়েটি রয়েছে, তুবা যখন সেই ভিডিওগুলো দেখবে তখন তার উপর অনেক বড় একটি মানসিক প্রভাব পড়বে। কিন্তু তামিমার একবারও তার মেয়ের কথা ভাবছে না, সে মনে হচ্ছে নাসিরকে পেয়ে এখন পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তামিমা মূলত রাকিবকে আরও বেশি হেয় প্রতিপন্ন করার জন্য বেশি বেশি করে টিকটক ভিডিও আপলোড করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সর্বশেষে রাকিবের সাথে হওয়া অন্যায় যেন আর কোনো ছেলের সাথে না হয় এবং নাসির তামিমাকে যেন আইনের আওতায় আনা হয়, এনে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়। يا طبطب ودلع يقول انا اتغيرت عليه انا زعل اولع ما هو كل هم الزيردي সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যখন খারাপ সময় ছিল আমার অনেক বন্ধু বান্ধব ছিল, কেউ আমার সাথে ছিল না এক্সেপ্ট ও ছাড়া। তো ভালো লাগার অনেক রিজন আছে, অনেক কারণ আছে, কারণ ও আমার আমি জানি যে ও আমার ভালো টাইমে থাকুক আর না থাকুক সে আমার খারাপ টাইমে থাকবে।